আমি পালালাম, তুইও তো আসছি। তুই আসছি, এটাই সেই পুরনো ধোবিঘাট। এটার নামটা কি? এত লেট কেন? কখন থেকে এসে দাঁড়িয়ে আছি তোর জন্য? মোটেও না, এই জাস্ট এসে দাঁড়ালি। চল চল, তুই চালাবি তো? আমি চালাবো। বহুদিন পর কলেজ চত্বরে, কেমন লাগছে? সেই পুরোনো দিনের মতো, সেই এখান থেকে হাঁটতে হাঁটতে ব্যারাকপুর স্টেশন অব্দি যাওয়া, মনে আছে? আমাদের রেড রোড, হ্যাঁ, লাল মাটির রাস্তা। আজকে তো উইক ডেজ, কিন্তু আজকে বুধবার বোধ হয়। কিন্তু তারা যে কলেজ খোলা, কিন্তু ঢুকতে দেবে না সিকিউরিটি। ঢুকতে দেবে না, বাট আমরা বাইরে থেকে তো দেখতেই পারি। নস্টালজিক, সেই ফার্স্ট ডে তে মনে আছে আমাদের সেই এখানে দাঁড়িয়ে ফলিয়ে ওই ইয়েলো কালারের ফ্লাওয়ার গুলো নিয়ে ফটো শুট, যেদিকে আমরা ফর্ম ফিল আপ করতে এসেছিলাম। তখন আমাদের কাছে ভালো ফোন টোন কিছুই ছিল না, তাও ফটো গুলো আরে আগে তখন মানে কি বলবো, এখন চোখে জল চলে আসছে। হ্যাঁ, প্রচন্ড মজা করতাম, মানে কলেজ এখান থেকে হেঁটে হেঁটে আমরা কলেজ যেতাম, মানে বাস স্টেশন যেতাম, আবার এখান থেকে হেঁটে রবিঘাট যেতাম। আর লাইফে একবারই মঙ্গল পান্ডে এসেছিলাম, তিন বছরের মধ্যে আর বন্ধ ছিল বোধ হয়। তখন আমাদের বোধ হয় ফর্ম ফিল আপ আর রেজিস্ট্রেশন কিছু করতে এসেছিলাম, যেদিকে মঙ্গল পান্ডে এসেছিলাম। মঙ্গল পান্ডে না না, তার সাথে তাও হচ্ছে সব বান্ধবীরা মিলে, সবাই যাচ্ছিল বয়ফ্রেন্ড নিয়ে, আমার হচ্ছে পাঁচজন বান্ধবী মিলে। গাইস, তোমরা সাথে থাকো, বেগতিক দেখলেই স্কুটিতে চাবি লাগিয়ে রেখে এসেছি, পালাবো আমি। ভেতরে লোক আছে, ভেতরে তো সবাই খেলাধুলো করছে। আমি পালালাম। এটাই আমাদের কমার্স বিল্ডিং, এটা কমার্স আর আর্টস, সায়েন্সটা হলো অন্য অন্য দিকে, মানে অন্য রুটে আর কি। এটা শুধু কমার্স আর আর্টস এর বিল্ডিং। কেন ভেতরে বসে আছে সিকিউরিটি? বলছে কি গেট খোলা যাবে না, চাবি নাকি দিয়ে এসছে অফিসে, খুলবে না সেটাই। কিন্তু একদিন কি না স্যারের সাথে কন্ট্যাক্ট করে আসবো কলেজে। ও বুঝতে পেরেছি, এখন সব সরকারি চাকরিজীবীরা এখান থেকে ওই পার যাচ্ছে শ্রীরামপুর, অফিস টফিস ছেড়ে। এখান থেকে এই ব্যারাকপুরে তো ঘাট, দেখ এটাই সেই পুরনো ধোবি ঘাট। কত চেঞ্জ না, হ্যাঁ? কত বছর পরে আসলি? আমি তোদের সাথেই লাস্ট এসেছি, তারপরে মাস্টার্স চলাকালীন তো আসিনি। এই পার্টটা ব্যারাকপুর আর ওই পার্টটা হলো শ্রীরামপুর। একসময় আমরা এরকম বসে থাকতাম, কোথাও না কোথাও শরীরটি কারুর না কারুর সেটিংস করাচ্ছে। ভাই পুরো কলেজ লাইফে তো এর সাথে ওর সেটিংই করিয়ে গেলাম। খুব জোরে বৃষ্টি আসছে, মনে হচ্ছে তো বৃষ্টিটা আসবে। ব্যারাকপুর স্টেশন থেকে হয়তো 100-200 মিটারের মধ্যে আসতে পারো, কোজি জায়গাটা। খাবার কোনো টেস্ট করিনি, খাবার টেস্ট করে তোমাকে দেখাচ্ছি। ভিজে চপচপ, আমরা ধুবিঘাটে যাওয়াটা উচিত হয়নি, হ্যাঁ?
আমি বলছিলাম বারবার যে বৃষ্টি আসছে আর তার মধ্যে আমরা ভিজতাম না যদিন ওই জ্যামটায় পড়তাম বিশ্রি একটা জ্যাম আসার সময় হলো রাজভোগ আর এখানে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক ফরেস্ট আর হেজেলনাট কি একসাথে না আলাদা ব্ল্যাক ফরেস্ট হেজেলনাট আমন্ড চকলেটটা আলাদা এখানে অ্যাকচুয়ালি পিঙ্ক হয়ে আছে ব্ল্যাক কারেন্ট ম্যাঙ্গো লিচি এই নিচে তিনটা বাদ দে ব্ল্যাক কারেন্টটা তো একদমই না চকলেট ট্রাই করতে পারেন হ্যাঁ চকলেট আর ব্ল্যাক ফরেস্ট হেজেলনাট ট্রাই করতে পারেন ব্ল্যাক ফরেস্ট বা আমন্ডের মধ্যে ট্রাই করতে পারেন কি করি বল কি আছে আলাদা করে ট্রাই কর তারপর বলবি কোনটা বেশি ভালো কোনটা বেশি ভালো আমার ওটাই বেশি ভালো ফার্স্ট ডে দেখেছে কত জিবি ভাই 1 টিবি নাকি